ইনিংস হারের লঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের দৈর্ঘ্য চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলো না টিম ইন্ডিয়া ইনিংস আছে হারতে হয়নি এটাই এখন ভারতীয় দলের জন্য একমাত্র সান্ত্বনা ওয়েলিংটনের প্রথম টেস্টে বোল্ট সাউদিদের ছড়ে কোহলিদের দশ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড চলুন জেনে আসি খবরের বিস্তারিততে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে একটা দল নেমেছিল টানা সাতটি ম্যাচটিতে অন্যদিকে আরেকটি দল নেমেছিল পরপর তিনটি ম্যাচ হেরে কিউইদের বিরুদ্ধে কোহলিদের সেই সময় ফেভারিট হিসেবে ধরছিল বেশিরভাগ বিশেষজ্ঞরাই কিন্তু ওয়েলিংটনে খারাপ বোলিং এবং ততধিক লজের ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়েছিল সাত টেস্ট জেতা কোহলিদের দল দশ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে একশোতম টেস্ট ম্যাচ জিতলো নিউজিল্যান্ড সিরিজে তারা এগিয়ে গিয়েছে এক শূন্যতে তৃতীয় দিনের শেষে ম্যাচের গতিপ্রকৃতি যেদিকে মন নিয়েছিল তাতে প্রথম টেস্টে ভারতের হার খানিকটা প্রত্যাশিত ছিল তবে এভাবে আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে হবে কোহলির দলকে সেটা অনুমান করা যায়নি প্রথম ইনিংসে নিরিখে একশো তিরাশি রানি পিছিয়ে পড়া ভারত তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান তুলেছিল তখনও ইনিংস হার এড়োতে ভারতের দরকার ছিল উনচল্লিশ রান হাতে ছয়টি উইকেট থাকায় মনে করা হচ্ছিল ভারত কিছুটা হলেও পাল্টার লড়াই চালাবে তবে চতুর্থ দিনের সকালে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছে একশো একানব্বই রানে অর্থাৎ ভারতের ছজন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন সাতচল্লিশ রান চোখ করে চতুর্থ দিনের শুরুটা ভারত করেছিল নিউজিল্যান্ডের থেকে উনচল্লিশ রান পিছিয়ে থেকে হাতে ছয়টি উইকেট থাকায় বিশেষ করে রাহানে হনুমা বিহারী এবং প্রতিভাবান ঋষভ পন্থ থাকায় তখনও লড়াইয়ের আশা দেখছিল অনেকেই আশা আরও বাড়িয়েছিল পঁয়ষট্টি ওভারের পুরনো বল কিন্তু বুমরা সামিদের সুইং যত সহজে সামনে দিয়েছিল উইলিয়ামসনরা চতুর্থ দিনের সকালেই বোল্ট সাউদিদের সুইংয়ে ততটাই বিধ্বস্ত হল রাহানেরা প্রথমে বোল্টের বলে ফিরেছেন আজিক রাহানে স্কোর এক রান না বাড়তে পরের ওভারেই ফিরেছেন হনুমা বিহারি এরপর শুধুমাত্র আশা চাওয়ার পালা ঋদ্ধিমানে থেকে ব্যাটিংয়ে এগিয়ে থাকায় দলের সুযোগ পাওয়ার ঋষভ পান্ত করেছেন মাত্র পঁচিশ রান ছেচল্লিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে মাত্র একশো একানব্বই রানে অল আউট ভারত চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংয়ের বাকিটা ভেঙেছেন টিম সাউদি শুরুর দিকে বোল্ট ভারতীয় টপ অর্ডারকে বিপর্যস্ত করার পর সাউদির লোয়ার অর্ডারকে একাই ফিনিশ করেছেন শেষ ছয় উইকেটে চারটি সাউদির দখলে সব মিলিয়ে টিম সাউদি পাঁচটি উইকেট এবং বোল্ড শিকার করেছেন চারটি উইকেট চলতি টেস্টে সাউদি একাই নিয়েছেন নয়টি উইকেট ম্যাচের সেরা এই টিম সাউদি প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে উইকেট পেলেন না অভিষেককারী কায়েল জিনিসন জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে মাত্র নড়ানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছিল ভারত শেষ ইনিংসে দশ বল ক্রিজে কাটিয়ে কিউইরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সব একশো পঁয়ষট্টি রানের জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তিনশো আটচল্লিশ রান তোলে ভারত দ্বিতীয় ইনিংসে অল আউট একশো একানব্বই রানে নিউজিল্যান্ড শেষ ইনিংসে এক দশমিক চার ওভার ব্যাট করে জয়ের জন্য প্রয়োজনীয় নয় রান তুলে নেয় ভারতের বিরুদ্ধে দশ উইকেটের এই স্মরণীয় জয় নিউজিল্যান্ডের কাছে নিঃসন্দেহে মাইল স্টোর সূচক কেননা টেস্ট ক্রিকেটে কিউইদের এটি একশোতম ম্যাচের জয় পাশাপাশি রস টেলরের ব্যক্তিগত মাইল জয় দিয়ে উজ্জ্বল করে রাখলো নিউজিল্যান্ড এটা ছিল রস টেলরের ক্যারিয়ারেরও একশোতম টেস্ট ম্যাচ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ আটান্ন রান করেছেন মায়াঙ্কা আগরওয়াল অজিঙ্ক রাহানে করেছেন উনত্রিশ রান এছাড়া পিতিশ চোদ্দ পুচারা এগারো বিরাট কোহলি উনিশ হনুমা বিহারী পনেরো পন্থ পঁচিশ রবিচন্দ্রন অশ্বিন চার ঈশান্ত শর্মা বারো ও বুমরা শূন্য রানে আউট হয়েছেন দু রানে অপরাজিত থেকেছেন মোহাম্মদ সামি দ্বিতীয় ইনিংসে টিম সাউদি পাঁচটি বোল্ট চারটি এবং একটি উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ড হোপ শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে টম লেথাম সাত ও টম ব্লান্ডেল দু রানে অপরাজিত থাকেন এখন দশ উইকেটের বড় ব্যবধানে হেরে আপাতত অনেক প্রশ্ন চিহ্ন নিয়ে আগামী উনত্রিশ তারিখে ক্রাইস্ট চার্চে নামবে টিম ইন্ডিয়া সেখানেও যদি কোহলি অ্যান্ড কোম্পানির অফ ফ্রম বজায় থাকে তাহলে ওয়ানডে সিরিজের পর আরও একবার হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে নিউজিল্যান্ড থেকে ফেরত আসতে হবে ভারতকে তবে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজটি কিন্তু অমীমাংসিত রাখা যেতে পারে সেটাই চাইবেন বিরাট কোহলি তবে একটা কথা বলে দেওয়াছে ক্রাইস্ট চার্চের হ্যাগলেও ভালো কিন্তু অসম্ভব হাওয়া আছে